আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি স্টক নাও ওয়েবসাইটে রয়েছি। এখানে আপনারা গত ওয়ার্কিং ডে সেক্টর ওয়াইজ যে একটা চিত্র সেটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে প্রাইস কম এবং বেশি, আর এখানে হচ্ছে ভলিউম। আমি সোশ্যাল মিডিয়ায় যেটা দেখতে পেলাম যে অনেকে বলতেছে যে ব্যাংক সেক্টর কি আর কখনোই বাড়বে না বা ব্যাংক সেক্টরের কি হবে, সেজন্য আমি এই ভিডিওটি করতেছি। আমি বিগত কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে আপনারা এই যে ব্যাংক সেক্টরের ভলিউম দেখতে পাচ্ছেন সেটা কম। যেমন লাস্ট যে ওয়ার্কিং ডেতে ফুয়েল, মিসলানিয়াস, ইঞ্জিনিয়ারিং এগুলোর ভলিউম বেশি ছিল, এবং গত সপ্তাহে টোটালটা কিন্তু এই সেক্টরগুলাই বেশি ভলিউম পেয়েছে, কিন্তু ব্যাংক বেশি ভলিউম পায় নাই। তো যারা ব্যাংক সেক্টর নিয়ে আসলে কিছু জানতে চাচ্ছিলেন তাদের জন্য আমি বলবো যে এই ব্যাংক সেক্টরের ভলিউম এখানে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু অরিজিনাল ভলিউম না, মানে এত কম হওয়ার কথা না, এটা আরও বাড়বে। তো এই ব্যাংক সেক্টরের ভলিউম আস্তে আস্তে সামনের দিকে যখন যাওয়া শুরু করবে তখন আপনারা ভাববেন যে হ্যাঁ, এখন ব্যাংক সেক্টর মুভমেন্ট নেওয়ার সময় হয়েছে। অর্থাৎ ব্যাংক সেক্টর দেখবেন যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এর মধ্যে থাকবে। তো যতদিন পর্যন্ত এই ভলিউমটা নিচ্ছে না ততদিন পর্যন্ত আসলে বলতে হবে যে ব্যাংক সেক্টর নিয়ে কাজ হচ্ছে না। সো আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। সাথে সাথেই আমি এখন ইকোসফট যে ওয়েবসাইট সেখানে রয়েছি, সেখানে আপনাদেরকে আমি ব্যাংক সেক্টরের কিছু চিত্র দেখানোর চেষ্টা করতেছি। আর আমি এখানে RSI কম থেকে বেশি এভাবে সাজিয়েছি, মানে শর্টিং করেছি আর কি। এটা যেমন সব থেকে বেশি নিচের দিকে কম, আর একটা ক্লিক করলে আপনার সব থেকে কম এবং নিচে আস্তে আস্তে বেশি হচ্ছে, এভাবে আর কি শর্টিং করা যায়। তো এখানে যেমন NBL 5% বোনাস দেয়, ধরুন ওয়ান ব্যাঙ্ক 6% ক্যাশ, 5.5% বোনাস, প্রাইম ব্যাঙ্ক 15% ক্যাশ, এভাবে আর কি। তো প্রাইম ব্যাঙ্কটা দেখি একটু, এটা হচ্ছে প্রাইম ব্যাংকের চার্ট। প্রাইম ব্যাংকের একটা জিনিস আমরা দেখলাম, দেখতে পাচ্ছি যে রেকর্ড ডেটের পরে প্রাইস মুভমেন্টটা হয় বেশিরভাগ ক্ষেত্রে। রেকর্ড ডেট এরপরে প্রাইস মুভমেন্ট, রেকর্ড ডেট প্রাইস মুভমেন্ট, এবার কি হয় দেখা যাক, তবে একটা মুভমেন্ট আশা করছি আর কি। এরপরে যেমন ডাচ বাংলা ব্যাংক 15% ক্যাশ, 15% বোনাস, এটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক। মনে হচ্ছে যে প্রাইসগুলো আস্তে আস্তে সাইড লাইনে যাচ্ছে, একটা মুভমেন্টের জন্য হয়তো ওয়েট করতেছে আর কি, আমার যেটা মনে হচ্ছে। কাজে এই ব্যাংকগুলো যেহেতু এখনও ভলিউম পাচ্ছে না, সো আশা করি যে একটা বিগ মুভমেন্ট আমরা লক্ষ্য করব। তারপরে আরও যেমন ভালো ব্যাংকগুলোর মধ্যে NRBC ব্যাংক, হ্যাঁ এটা খুব একটা স্ট্রং ব্যাংক এখনও মনে হয় না, কারণ এটা নতুন, দেখা যাক সামনে কী হয়। বাট প্রাইস লেভেলটা আমরা দেখতে পাচ্ছি এই অবস্থায় রয়েছে, এটাও সাপোর্ট লেভেলে মোটামুটি অবস্থান করতেছে। তারপরে আপনাদের প্রিমিয়ার ব্যাংক যেটা, হ্যাঁ এটা ভালো ঘোষণা দেয়, 12.5% ক্যাশ, 12.5% ডিভিডেন্ড, স্টক ডিভিডেন্ড। আমি মনে হয় প্রিমিয়ার ব্যাংক নিয়ে একটা ভিডিও করেছিলাম, যেটা এখানে সাপোর্ট লেভেল, তারপরে এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, মানে এই পর্যন্ত আশা করছি আর কি, এটুকু বাইং জোন হিসেবে দেখিয়েছিলাম। তো আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আপনাদেরকে টেকনিক্যালি এই জিনিসগুলো দেখানো, আপনারা যাতে নিজেরা এগুলো দেখতে পারেন। কারণ হচ্ছে যে আমি দেখেছি যে আপনারা অনেকেই অনেক ভালো বুঝেন কিন্তু ভিডিওর অপেক্ষায় থাকে, ভালো কথা, সব ভিডিও দেখবেন কিন্তু নিজেরাও যাচাই করে নেবেন। এবং এরকম আমি তো বলে দিচ্ছি যে আমি কোন কোন সাইট থেকে আপনাদের ভিডিওগুলো দেখাচ্ছি। সো আমি চাইবো যে আপনারা নিজেরাও এগুলো একটু স্টাডি করবেন।